হাই, শুভ বিজয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। দেখো, লাল পাড়ে একটা শাড়ি পরেছি, চলে এসেছি মণ্ডপে। এই যে আমাদের বরণ করার আগে যারা যারা বরণ করে নামছিল তারা আমাদের সিঁদুর লাগিয়ে চলে গেছে, সবাই একে একে বরণ করছে। মায়ের প্রতিমা দেখো কত উঁচুতে, আর কত উঁচুতে গিয়ে আমাদের মাকে বরণ করতে হচ্ছে। সে যাই হোক, এ দেখো আমাদের প্যান্ডেলের ভেতরে ঝাড়বাতিটা, আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা সাজানো। খুব ভালো লাগছিল, আর কষ্টও হচ্ছিল কোথাও একটা যে বরণের পালা মা চলে যাবে, এখানে ঢাক বাজাচ্ছে, এরা এরাও চলে যাবে সবাই। যাই হোক, ঢাকটার আওয়াজটা সত্যি খুব ভালো লাগছিল, কিন্তু ভিডিওতে আর দেওয়া গেল না। এখানে আমরা পম্পি, হ্যাঁ, বৌদি সবাই দাঁড়িয়ে আছে পরপর। তো যাই হোক, এবার আমাদের লাইন চলে এসছে, আমরাও আস্তে আস্তে এগোচ্ছি বরণের জন্য। ওকে তো অর্ধেক সিঁদুর সবাই মাখিয়ে দিয়ে চলে গেছে, আমি এখনও বাকি। তো আমি উঠেছি বরণ করতে মাকে। তো যতটুকুনি ভিডিও তোলা গেছে ওইটুকুনির মধ্যেই এটা দেখালাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছে বছর মা আবার আসবে আমাদের ঘরে। তো শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটরা আমার ভালোবাসা নিও। এইভাবেই এই বছরের পুজো কেটে গেল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাড়ার ঠাকুরটা ভাসানো চলে গেল।